নমস্কার বন্ধুরা, প্রণবাঞ্জলি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি শেখাবো একটা হারমোনিয়াম পার্স। তো সেটা করার জন্য আমার লাগবে মুক্তপুঁথি 6 নম্বর সাইজের আর কালো পুঁথি কালো ক্রিস্টাল 6 নম্বর। চলুন তাহলে প্রথমে আমি 4টে মুক্তপুঁথি দিয়ে একটা চারের ফুল করব। আমি একটা কালো, একটা মুক্ত, একটা কালো। এবার আমার 3টে মুক্ত। এবারে একটা মুক্ত, একটা কালো, একটা মুক্ত, একটা কালো। এই চারের ফুল আমি করব 12টা। এখানে হয়েছে 3টে, আমি আরো করব 9টা। এই আমার 12টা চারের ফুল করা হয়ে গেল। 12টা সাদা চারের ফুল করা হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার আমি সেকেন্ড লাইনে চলে যাব। এবার সেকেন্ড লাইনে আমার এখানে প্রথমে গাঁথবো তারপরে একটা কালো, একটা সাদা। এবারে 2টো সাদা। এইভাবে আমি এইরকম সাদা চারের ফুল 6টা করব। এখানে 1টা 2টো হয়েছে আর আমি আরো 4টে করব। টোটাল আমি 6খানা এইভাবে যেরম ভাবে বুনছি সেম বোনা 6টা সাদা ফুল অবধি বুনি। এটা 1টা লাইন হয়েছে, 2টো লাইন হয়েছে, আরও 3, 4, 5, 6 লাইন আমি এইরকম সেম বুনব। আমার এই 6 লাইন বোনা কমপ্লিট হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6 আমার 6টা মুক্তপুঁথি ফুল করা হয়ে গেছে। এবার যাব পরের লাইনে। এই লাইনে যেমন আছে সেরকমই আমি শুরু করব 3টে মুক্তপুঁথি দিয়ে।
এবার দেব একটা কালো, একটা সাদা। এবারে দেব দুটো কালো, দুটো কালো। একটা কালো, একটা সাদা। যেহেতু সুতোটা এখান দিয়ে বেরিয়েছে, সুতোটা এদিক দিয়ে বেরোলে একটা সাদা একটা কালো হতো, এদিক দিয়ে বেরিয়ে হলে একটা কালো একটা সাদা। এবারে দুটো কালো। একটা কালো, একটা সাদা। দুটো কালো, একটা কালো, একটা সাদা। Thank you.
একটা কালো, একটা সাদা। দুটো কালো, ওই দুটো কালো। একটা কালো, একটা সাদা। গ্রে দুটো সাদা। এই যে গাঁথাটা হলো, এই সেম গাঁথা, এই গাঁথা আমি এই চারের ফুল, কালো চারের ফুল আমি করব চারটে। এটা একটা হয়েছে, আরও দুটো, তিনটে, চারটে, সেমভাবে করে এই চারের ফুল চারটে করে গাঁথব। হারমোনিয়াম ব্যাগের দুটো পার্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই পার্ট দুটোকে জোড়ালাম এইভাবে। এখান থেকে সুতোটা বেরোল, এখান থেকে সুতোটা বেরোল। এবার এটা এখানে রাখলাম, একটা মুক্ত পুঁথি নিলাম, এই পার্টে। এবার পরের পার্টটার সাথে এটাকে এইভাবে জয়েন করলাম। এবারে এখানে আর একটা মুক্ত পুঁথি নিলাম, দিয়ে এখান দিয়ে এবার আবার এখানে আর একটা মুক্ত পুঁথি নিলাম, আবার এখান দিয়ে নিলাম।
বাইরে থেকে একটা পুঁথি দেবো, আর এই দিকের একটা পুঁথি আর ওই দিকের একটা পুঁথি জয়েন করে করে পুরো ব্যাগটাকে জয়েন করবো। যেরমভাবে এখানে জয়েন করছি সেইভাবে পুরোটা জয়েন করবো। এই সাইডটা জোড়া হয়ে গেল, এবার এই তলাটা জয়েন করো। তলাটা জয়েন করার জন্য প্রসেস সেম, একটা করে পুঁথি নেব, এরম ভাগে পুরোটা জয়েন করব, এই পুরোটা আর এইটা, এই সাইডটা, এই সাইডটা, এটা পুরো জয়েন করব। এই আমার হারমোনিয়াম ব্যাগটা রেডি হয়ে গেছে। এই আমি চারিদিকে জয়েন করে দিলাম, দিয়ে আমার ব্যাগটা রেডি হয়ে গেল। এবার এখানে আমি চেন লাগিয়ে একটা ব্যাগটাকে ইউজ করতে পারবো। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।